হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে এই রকমের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে মিস করবেন। আজকের ভিডিওর টপিক আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন থাম্বনেইল আর এই ভিডিওর ইন্ট্রো দেখে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও টপিক হলো ফাইকাস বেঞ্জামিনা। আশা করি আপনারা অনেকেই হয়তো এই গাছের সঙ্গে পরিচিত, বা যদি আপনারা এই গাছের সম্বন্ধে জানা না থাকে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিও থেকে আপনারা কিন্তু এই গাছের সম্বন্ধে আরও অনেক কিছু ইনফরমেশান জানতে পারবেন। তো এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই ফাইকাস বেঞ্জামিনা গাছের কেয়ার কীভাবে করবেন, প্রুনিং কীভাবে করবেন, প্রোপাগেশন কীভাবে করবেন, এছাড়াও পেস্ট এবং ডিজিজ কন্ট্রোল কীভাবে করবেন। তো চলুন এক এক করে এই ভিডিওর মাধ্যমে সব কিছু ইনফরমেশান আপনারা জেনে নিন। তো চলুন সবার আগে এই গাছের সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশান জেনে নিই। এই গাছ অনেকে বেঞ্জামিন ফিগ নামেও পরিচিত, এছাড়াও ফাইকাস ট্রি নামেও পরিচিত। এই গাছের ফ্যামিলি হলো মোরাসি এবং এই গাছের প্রজাতি হলো ফাইকাস বেঞ্জামিনা এবং এর জিন হলো ফাইকাস। এই ফাইকাস ফ্যামিলির মধ্যে অনেকগুলি প্রজাতি রয়েছে। প্রজাতির উপর নির্ভর করে বিভিন্ন রকমের গাছের কালার লক্ষ্য করা যায়। তো এই যে আপনারা গাছগুলি দেখছেন, এটা একটা প্রজাতি। এখানে বিভিন্ন রকমের আপনারা দেখতে পাবেন। এই গাছের পাতার পুরো অংশ অনেকটা সবুজ থাকে এবং কিছু মিক্সডও থাকে, যেমন আপনারা দেখেন সবুজ এবং হলুদ বা হোয়াইট বিভিন্ন রকমের কালার লক্ষ্য করতে পারেন। এটা একটা ফ্যামিলি। তো এই গাছগুলো কিন্তু আপনার ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল যে কোনো ওয়েদারে কিন্তু এই গাছ বেঁচে থাকতে পারে। এবং এই গাছের জন্য আপনারা কিন্তু ঘরের ভেতরেও রাখতে পারেন এবং ঘরের বাইরে, অর্থাৎ ইনডোর এবং আউটডোর যে কোনো কিন্তু ওয়েদারে এই গাছ বেঁচে থাকতে পারে। এই গাছ আপনারা কিন্তু বাড়ির ভেতরে এবং বাড়ির বাইরে যে কোনো শেড এরিয়া, যেখানে ছায়াযুক্ত জায়গা, সেইখানে কিন্তু আপনারা এই গাছ লাগাতে পারেন। তো এই গাছ আপনারা কিন্তু পটের মাধ্যমেও লাগিয়েও গ্রো করতে পারেন, এছাড়াও ডাইরেক্ট মাটিতেও কিন্তু আপনারা লাগাতে পারেন। এই গাছের জন্য বেশি জলের প্রয়োজন নেই, মোটামুটি মাঝারি পরিমাণে জলের প্রয়োজন হয়। এবং এই গাছ আপনারা কিন্তু অফিস, বাড়ির ভেতরে এবং ল্যান্ডস্কেপিংয়ের জন্য এই গাছ অবশ্যই আপনারা সিলেকশন করতে পারেন। এই গাছ আনুমানিক 20 থেকে 30 বছর পর্যন্ত এই গাছ বেঁচে থাকতে পারে। এবং এই গাছের উচ্চতা আপনার 3 থেকে 6 ফুট পর্যন্ত লম্বা হতে পারে বাড়ির ভেতরে, এবং বাড়ির বাইরে যদি আপনারা লাগান এর হাইট কিন্তু আরও অনেকটা বেশি হতে পারে। এবং এই গাছের জন্য আপনার হিউমাসযুক্ত মাটি আপনারা কিন্তু নির্বাচন করতে পারেন। তো চলুন এরপরে আমরা এই গাছের কেয়ার কীভাবে করবেন তা জেনে নিই। আগেই বলেছি এই গাছ ইনডাইরেক্ট সানলাইটে কিন্তু বেঁচে থাকতে পারে ঘরের ভেতরে, এবং ঘরের বাইরে কিন্তু আপনারা ছায়াযুক্ত জায়গাতেও কিন্তু রাখতে পারেন, যেখানে মোটামুটি সূর্যের আলো আংশিকভাবে আসে এরকম জায়গায় কিন্তু আপনারা রাখতে পারেন। তো তারপর যেটা হচ্ছে মাটি, সয়েল। এই গাছের জন্য এমন আপনারা কিন্তু মাটি ব্যবহার করবেন যেন পটিং সয়েল মিক্স থাকে বাড়ির ভেতরের জন্য, এবং বাড়ির বাইরে যদি আপনারা লাগেন অর্গ্যানিক ম্যাটার, পিটমস, পারলাইট এইগুলো মিশিয়েও কিন্তু আপনারা এই গাছের জন্য মাটি আপনারা সিলেকশন করতে পারেন। এছাড়াও বালি বা কম্পোস্ট আপনারা কিন্তু এই গাছের জন্য ব্যবহার করতে পারেন। তারপর যেটা হচ্ছে এই গাছের জন্য ওয়াটার, ওয়াটার এই গাছের জন্য বেশি প্রয়োজন নেই। আগেই বলেছি মোটামুটি মাঝারি পরিমাণে জলের প্রয়োজন। তো অবশ্যই এই গাছের মাটি যেন ময়েস্ট থাকে, বেশি যদি আপনারা জল দেন তাহলে এই গাছের রুটও কিন্তু আপনার পচে যেতে পারে। এছাড়াও কিছু পাতার মধ্যে সমস্যা লক্ষ্য করা যায়, যেমন পাতা ঝরেও পড়ে যেতে পারে। তো আপনারা কিন্তু যখন জল দেবেন অবশ্যই মাটি চেক করবেন, তারপরে কিন্তু আপনারা জল দেবেন। তো অত্যাধিক জল দিলে এই গাছের পাতা কিন্তু আপনার শুকিয়ে ঝরে পড়ে যেতে পারে। তারপরে যেটা হচ্ছে আপনাদের জেনে রাখা উচিত, এই গাছের জন্য টেম্পারেচার বা হিউমিডিটি কী। এই গাছের জন্য বেস্ট টেম্পারেচার হলো 65 থেকে 70 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় এই গাছের বৃদ্ধি খুবই ভালো হয়। এবং এছাড়া নাইট টাইমে এই গাছের বৃদ্ধি খুব ভালো হয়, এবং দিনের বেলায় আপনারা কিন্তু 75 থেকে 85 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আপনারা কিন্তু অবশ্যই রাখতে পারেন।
তারপর যেটা এই গাছের জন্য কি ফার্টিলাইজার ব্যবহার করবেন এবং কখন করবেন, তো সেটা আপনারা এই গাছের যখন বৃদ্ধি হবে বৃদ্ধির সময় কিন্তু এই গাছে অবশ্যই আপনারা কিন্তু ফার্টিলাইজার ব্যবহার করবেন। এছাড়াও আপনার গ্রোয়িং সিজনের আগেও কিন্তু আপনারা অবশ্যই এই গাছের জন্য ফার্টিলাইজার ব্যবহার করবেন। তো এই গাছের সঠিক সময় যেটা হচ্ছে আপনারা সামার বা স্প্রিং টাইমে, এই সময় কিন্তু আপনারা মাসে কমপক্ষে একবার অবশ্যই ফার্টিলাইজার ব্যবহার করবেন। এছাড়াও শীতের সময় বা তার পরবর্তী সময় কিন্তু আপনারা দুই মাস অন্তর অন্তর আপনারা কিন্তু একবার করে ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। তো অবশ্যই জলের সাথে মিশিয়ে বা যে কোনো দানাদার ফার্টিলাইজার কিন্তু আপনারা গাছের গোড়াতেও আপনারা কিন্তু দিতে পারেন। তো যদি আপনারা না দেন অনেক রকমের সমস্যা কিন্তু আপনারা ফেস করতে পারেন। তো আপনাদেরকে অবশ্যই অনুরোধ করবো আপনারা কমপক্ষে ফার্টিলাইজার ব্যবহার করবেন। যদি আপনার গাছটি সঠিক পরিমাণে ফার্টিলাইজার, টেম্পারেচার এবং লাইট সব কিছু আইডিয়াল থাকার পরেও যদি আপনার গাছের পাতা ঝরে পড়ে, তাহলে আপনারা অবশ্যই কিছুটা পরিমাণ ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ অবশ্যই ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনার পাতা ঝরে পড়ে যাওয়ার সমস্যার হাত থেকে কিন্তু আপনার গাছকে রক্ষা করতে পারেন। এবং তারপরে যেটা আপনাদের জেনে রাখা উচিত, প্রুনিং, এই গাছের প্রুনিং কখন করবেন বা কিভাবে করবেন, তো চলুন এই গাছের প্রুনিং করার সময় হচ্ছে আপনার বসন্তের সময় বা গ্রীষ্মের শুরুতে। এই সময় গাছের বৃদ্ধি ভালো হয়, এই সময় কিন্তু আপনারা গাছের প্রুনিং করতে পারেন। যদি আপনার গাছের কোনো পাতা শুকিয়ে যায় বা ডাল শুকিয়ে যায়, এই অবস্থায় কিন্তু আপনারা অবশ্যই প্রুনিং করতে পারেন। এছাড়া যদি কোনো পাতার মধ্যে কোনো আপনার ফাঙ্গাল বা কোনো পেস্টের যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে, এই সময় কিন্তু আপনারা এই পাতাগুলিকে বা ডালগুলিকে কাণ্ডগুলিকে আপনারা কিন্তু কেটে ফেলতে পারেন। তারপরে কিন্তু আপনারা নতুন পাতা গজিয়ে যাবে। দেখুন এখানে কত সুন্দরভাবে গাছগুলি বৃদ্ধি হচ্ছে, খুব সুন্দর মেনটেন্স করলে আপনারাও কিন্তু এরকমভাবে আপনার গাছটিকে পরিষ্কার করতে পারেন। এছাড়াও এই গাছের প্রোপাগেশন আপনারা করতে পারেন। প্রোপাগেশন আপনারা কিন্তু গাছের কাণ্ড কেটে আপনারা করতে পারেন বা আপনারা এই গাছের শাখা প্রশাখা বা ব্রাঞ্চ কেটেও আপনারা কিন্তু প্রোপাগেশন করতে পারেন। সো তারপরে এই গাছে যেটা হচ্ছে পেস্ট এবং ডিজিজ কিছু হয়ে থাকে, এই গাছের কিছু পেস্ট যেমন অ্যাফিড, মালিব্যাগ, স্পাইডার, স্মাইট, এই সমস্যাগুলি আপনারা কিন্তু হয়ে থাকে। এছাড়াও কিছু ডিজিজ হয়ে থাকে যেমন ব্যাকটেরিয়াল লিস্পট, এছাড়াও কিছু অ্যান্থ্রাকোস, এই সমস্যাগুলি হলে আপনারা কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। তাহলে কিন্তু আপনার গাছটিকে অবশ্যই সুস্থ এবং সবল রাখতে পারবেন। ফাঙ্গাল যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন, এগুলো ফাঙ্গিসাইডের জন্য বেস্ট। এবং যদি কিছু পোকার আক্রমণ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই নিম অয়েল ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।